মৌলভীবাজারে শ্রীমঙ্গলে দুর্গাপূজার আগে বেতন বোনাস পরিষদ ও বেতন বৃদ্ধির দাবিতে ২৬ চা বাগানে একযোগে দুই ঘণ্টা ব্যাপী কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত শ্রমিকরা এই কর্মবিরতি পালন করে এ সময় শ্রমিকরা বলেন বর্তমানে মজুরি একশো টাকা দিয়ে তাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না মজুরি তিনশো টাকা দাবি জানান তারা কর্মবিরতি চলাকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন কিছুদিন আগে মালিক পক্ষের সাথে বৈঠকে তারা একশো টাকা দিতে রাজি হল দীর্ঘ তেইশ মাস অতিক্রান্ত হল এখনও একশো দুই টাকা হারে মজুরি দেওয়া হচ্ছে তিনি দুর্গাপূজার আগেই চা শ্রমিকদের নতুন মজুরিসহ বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান নেতৃবৃন্দ জানান আগামীকাল সারা দেশের চা বাগান শ্রমিকরা অভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করবে এবং এ কর্মসূচি থেকে দুই দিনের আলটিমেটাম দিয়ে দেশ জুড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে